বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে, ফের বন্ধ হচ্ছে স্কুল। ধন্দে রয়েছেন শিক্ষক শিবির। কি বলছে আজকেই খবরটি প্রকাশিত হয়েছে, দ্বিতীয় দফার প্রবল প্রতাপে ফিরে আসা কোভিড আবহে সরকারি দপ্তরে দূরত্ববিধি পালন, নিয়মিত জীবাণুনাশ, কর্মীদের দৈনিক হাজিরা নিয়ন্ত্রণ সহ একগুচ্ছ বিধি ফের চালু করা হয়েছে। কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি পোষিত স্কুলগুলিতে কি হবে তা নিয়ে শিক্ষক শিক্ষিকারা সংক্রান্ত বা বিভ্রান্ত। সংক্রমণ কমায় 12 ফেব্রুয়ারি স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সশরীরে ক্লাস চালু হয়েছিল, অর্থাৎ অফলাইনে। তারপরে করোনার দাপট আবারও ভয়াবহভাবে বাড়লেও স্কুল বন্ধ রাখার কোনো নির্দেশিকা দেননি রাজ্যের শিক্ষা দপ্তর। তাই স্কুল বন্ধ করা যাবে কি না বা শিক্ষক ও পড়ুয়াদের হাজির নিয়ন্ত্রণ করা হবে কি না, বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষ সেই বিষয়ে অন্ধকারে রয়েছে। এই অবস্থায় স্কুলে এলে ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে প্রবল। বিভিন্ন স্কুল সূত্রের খবর, ইতিমধ্যে বহু শিক্ষক শিক্ষিকা করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সব থেকে বেশি ঘোরালো হচ্ছে উত্তর চব্বিশ পরগনায়। বারাসাতে মেয়েদের একটি স্কুলে একসঙ্গে চারজন শিক্ষিকা আক্রান্ত, কিন্তু জেলা স্কুল পরিদর্শকের কোনো নির্দেশ না মেলায় স্কুল বন্ধ করা হবে কি না তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। একটি সরকারি সূত্রের খবর, স্বরাষ্ট্র সচিবের নির্দেশিকা সব সরকারি ও বেসরকারি ক্ষেত্রে জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতেই পারেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি বলেছেন, স্কুল বন্ধের কোনো নির্দেশিকা জারি হয়নি, তবে পরিস্থিতি অনুযায়ী স্কুলগুলি নিজের প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে এবং আমাদের জানাতে পারে। পড়ুয়াদের স্বাস্থ্যকেই সব থেকে বেশি অগ্রাধিকার দিতে হবে, যেটা আমি আগেই বলেছি। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেছেন, শিক্ষামন্ত্রী স্কুলগুলিকে সিদ্ধান্ত নিতে বলেছেন, আমরা চাই শিক্ষা দপ্তর স্কুল বন্ধের নির্দেশিকা জারি করুক, নইলে কী পরিস্থিতিতে কোন স্কুল কবে কতদিন খোলা থাকবে এবং কোন স্কুল বন্ধ থাকবে তা নিয়ে শিক্ষকদের মধ্যে বিরোধ বাঁধবে। প্রশ্ন হচ্ছে স্যানিটাইজেশন বা জীবাণুনাশ নিয়েও, স্কুল কর্তৃপক্ষ যথাযথভাবে জীবাণুমুক্তির কাজ করাচ্ছেন কি না তা নিয়ে শিক্ষকদের একাংশই সন্দিহান। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেছেন, বিশেষত গ্রামাঞ্চলের স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ ঠিকমতো হচ্ছে না, করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে পড়েছে গ্রামাঞ্চলেও, অনেকেই আক্রান্ত হচ্ছেন, স্কুলে পড়ুয়ার সংখ্যা ক্রমশই কমছে। শিক্ষক শিক্ষিকাদের একাংশের বক্তব্য, সেসব স্কুলে ভোটকেন্দ্র এবং কেন্দ্রীয় বাহিনী শিবির হয়েছে, ভোটের শেষে সেইসব প্রতিষ্ঠান যথাযথ স্যানিটাইজেশন দরকার, যেটাও ঠিকঠাক হচ্ছে না। হাওড়ার মৌরিক গ্রামের একটি স্কুলের এক শিক্ষিকা বলেন, এখানে ভোট হয়েছে 10ই এপ্রিল, স্কুল খুলেছে 13 তারিখে, অথচ ভোটের জন্য যেসব চেয়ার টেবিল সরানো হয়েছিল সেগুলি দায়ী করে রাখা হয়েছে, অর্থাৎ ওখানেই রেখে দেওয়া হয়েছে 17ই তারিখ পর্যন্ত, সেইভাবে জীবাণুনাশ করা হয়নি। এটা কিন্তু খুব বাজে একটা খবর দেখতে পাচ্ছি, যে জীবাণুনাশটা করাটা কিন্তু ভীষণ জরুরি ছিল। কোভিড পরিস্থিতি স্কুল পরিচালনায় কিছু নতুন নিয়মের দাবি তুলে শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্ম সমিতি। এই সংগঠনের সভাপতি গৌতম কুমার মহান্তি এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্রের বক্তব্য, দ্রুত শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষার্থীর জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা, সরকারি অফিসের মতো স্কুলে দৈনিক 50% শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতির নিয়ম চালু করা দরকার, করোনা রোগীর সংস্পর্শে আসা শিক্ষক শিক্ষাকর্মীদের 15 দিনের কোয়ারেন্টাইন লিভ, পড়ুয়া শিক্ষক শিক্ষাকর্মীদের নির্দিষ্ট সময় অন্তর করোনা পরীক্ষার প্রস্তাব দিয়েছেন তারা কয়েকজন পড়ুয়া ও শিক্ষকের করোনা হওয়ার, কিছু স্কুল নিজেরা সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল শিক্ষা দপ্তর পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল, কিন্তু সামগ্রিকভাবে স্কুল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেন স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা। অর্থাৎ এই মুহূর্তে বড় আপডেট হচ্ছে স্কুল বন্ধ হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটি নোটিশ বা সরকারের নির্দেশিকা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য।